হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে রসুল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, হে প্রিয় হে নেতা হে রসুল, হে প্রিয় হে নেতা হে রসুল, তোমারই মতো নেতা পেতে দুনিয়া কোল, হে প্রিয় হে নেতা হে রসুল। আল্লাহ শুকরিয়া আদায় করলে আপনার পরে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা? আপনি সেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলেন না, এই জবান দিয়েছেন কে? আর একটু চিৎকার করে বলেন, আপনি আমি যে এখানে হেঁটে হেঁটে এই জান্নাতের বাগিচায় এসে বসলাম, এই তৌফিকও দিয়েছেন কে? যদি সব কিছু আল্লাহ তাআলা দিয়ে থাকে, সকল নাজ নিয়ামত যদি আপনি আমি পেয়ে থাকি, তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে? তাহলে চিৎকার করে বলছে আলহামদুলিল্লাহ, আর একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ভারতের জমিনে একটি মেয়েই তাকবীর দিয়ে সারা বিশ্বকে হতভম্ব করে দিয়েছে গতকাল, ঠিক কিনা? আর এতগুলো পুরুষ এতগুলো ছেলে বসে আছেন এখানে, আর আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন তা আমার কান পর্যন্ত পৌঁছাইতেছে না। তাহলে আমি তো মনে করব যে ছেলেদের চেয়ে মহিলাদের এখন জোর বেশি, ঠিক কিনা? কথা কখন রাগ করতেছেন, রাগ করতেছেন নাকি? আমার আমি উঠছি তাই। আল্লাহ তাআলা বললেন ওরাব্বাকা ফাকাব্বির, তোমরা আমি আল্লাহর নামে তাকবীর দাও। কিছু কিছু নাস্তিক আছে দেখবেন তাকবীর দিলেই গায়ে আগুন জ্বলে যায়, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু ইসলাম বিরোধী আছে দেখবেন, যেখানে কোরআনের কথা হয় ইসলামের কথা হয় কোরআন থেকে কথা হয় কোরআনের ব্যাখ্যা করা হয় সেখানে তাদের গা চলে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যতক্ষণ পর্যন্ত এই কোরআনের ময়দানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে মুসলমানের মতন বসে আল্লাহ শুকরিয়া আদায় করা লাগবে, আল্লাহর পক্ষে কথা বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে বুঝতে হবে তার ভিতরে ইমানের ঘাটতি আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে হযরত আবু বকরের উত্তরসূরি, আমরা হচ্ছে ওমরের উত্তরসূরি। মুসলমান শুনে রাখো, এখন মসজিদের কানায় বসে জিকির করার সময় নেই, এখন মসজিদের কানায় বসে ইল্লাল্লাহ জিকির করার টাইম নাই, এখন মসজিদের কানায় বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করার টাইম নাই, এমন এক সময় এসে গিয়েছে এখন আপনাকে আমাকে কোরআনের ময়দানে এসে কোরআনের পক্ষে জীবন দেওয়া লাগতে পারে, কথা কন ঠিক কিনা? সুতরাং আপনি আমি যদি ভাবি যে মুসলমান আমরা হয়েছি একদিন না একদিন জান্নাতে যাব, এটা আপনার আমার ভুল ধারণা, কথা কন ঠিক কিনা? অনেক মানুষ এখনো এই তাফসির মাহফিলে আসে না, আশেপাশে ঘোরাফেরা করতেছে, আছে না এমন? আমি যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরাতুত তহা, কি সূরা? এখানে অনেক হাফেজ সাহেব বসে আছেন, সূরাতুত তহা 124 নম্বর আয়াত। যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে যায়, যারা কোরআন বুঝতে চায় না, কোরআন থেকে মুখ ফিরে নিজের মন মতন চলতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা দুইটা শাস্তি রাখছেন, কয়টি? জোরে কান আরো জোরে, যদি এরকম কথা বলেন বুঝতে পারছি আপনাদের একটু কষ্ট হচ্ছে, অনেকে বলতেছে হুজুর আপনি ফ্যানের বাতাস খাচ্ছেন তো, আপনি তো টের পাচ্ছেন না, কেমন পারেন ময়দানে বসে দেখেন, ঠিক কিনা?
একটু কষ্ট লাগতেছে, কিন্তু আপনি যে এখানে বসলেন, আচ্ছা বলেন তো জাহান্নামের আগুনের তাপ বেশি না দুনিয়ার আগুনের তাপ বেশি? জোরে কোন যারা চুপ করে আছে মনে করতেছে না হুজুর দুনিয়াটা বেশি, দুনিয়াটা কি, কিন্তু জাহান্নামের আগুনের তাপ আরো বেশি হবে, কথা কন ঠিক কিনা? এই সূর্য কত হাজার ফিট উপরে আছে, আর ওই সূর্য যারা জাহান্নামী হবে তাদের মাথার উপরে চলে আসবে, তখন আপনি কিভাবে থাকবেন? যদি আপনি এখন এই জান্নাতের বাগিচায় বসে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাসূলের সুন্নাহর জন্য, কোরআন ওয়ালা প্রেমিকদের জন্য যদি আপনি একটু সময় নষ্ট করতে পারেন, ব্যয় করতে পারেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনি এই গরম সহ্য করার কারণে, হয়তো এর কারণে আপনি জান্নাতে যেতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনার হয়তো এই আমলটাই কবুল করে নিতে পারে। আমার বন্ধুরা আমার ভাইয়েরা, ভূমিকায় বেশি কথা বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা এর ভিতরে 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ পাওয়া যাবে, এক শ্রেণীর মানুষ কোরআনের দিকে থাকবে, আর এক শ্রেণীর মানুষ কোরআন বাদ দিয়ে নিজের মন মতন চলাফেরা করবে, নেতার মন মতন চলাফেরা করবে, এক কথায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলাচল করবে। আর যারা এই কাজকর্মগুলো করবে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে চলাফেরা করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুইটা শাস্তি দেব। জোরে কান কয়টি? আরো জোরে। আমার আলোচনা বুঝতেছেন? আমিও তো সাতক্ষীরার মানুষ, আমার আলোচনা তো বোঝার কথা, তাই এরকম চুপচাপ আছেন কে? হ্যাঁ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ একটু দূরত্ব হয়ে গেছে বক্তা শ্রোতাদের ভিতরে, কোন আর একটু কাছে হলে ভালো হইতো, মহব্বত হইতো। যাই হোক, আলোচনা আপনাকে আমাকে বোঝা লাগবে, কি লাগবে জোরে কোন একটু ভাই? এতগুলা মানুষ আছেন, যদি আপনি এখান থেকে সাউন্ড দেন, আমি এখানে বসে থাকার কথা না, সাউন্ডের গ্যাজনে আমি এখান থেকে নেমে যাবো, যে এত পরিমাণ সাউন্ড, ঠিক কিনা? ভারতের জমিনে এক মুসলিম বোন, তার কলেজে নিষিদ্ধ ছিল বরকা হিজাব, কিন্তু সে ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে, রাসূলের সুন্নাহ মানার কারণে বরকা হিজাব পরে যখন সে কলেজের ভিতরে প্রবেশ করলো, কিছু রব এবং বাবেরা তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করলো, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে কথা বলে, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই ভারতের জমিনে এক বোনের কাছে তোমরা গত হয়ে গিয়েছো, সুতরাং যারা কোরআনের বিরুদ্ধে বাংলার জমিনে এখনো ষড়যন্ত্র করছো তোমরা সতর্ক হয়ে যাও। মুসলমান জাতি এখনো যদি ময়দানে নামে তাহলে তোমরা পালানোর জায়গা থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? পালানোর জায়গা তারা পাবে না, কতক্ষণ ঠিক কিনা? এক বোনের তাকবিরে কাফের মুশরিক সবগুলো বিতাড়িত হয়ে গিয়েছে, অন্তর কম্পিত হয়ে গিয়েছে, কথা বল ঠিক কিনা? আমরা মনে মনে ভাবতেছে অনেকে যে মুসলমান এখন ময়দানে নাই, কিন্তু বাঘ যখন পিছিয়ে যায়, যদি হরিণ মনে করে না বাঘ পিছিয়ে যাচ্ছে মনে হয় ভয় পাইছে, আসলে কি ভয় পাইছে? কি পাইছে? আরো টার্গেট করতেছে, কি করতেছে কতক্ষণ টার্গেট করতেছে। সুতরাং এইটা ভাবার কোনো সুযোগ নাই, হয়তো আপনি এখন ভাবতেছেন যে মুসলমানরা নিশ্চুপ হয়ে গেছে, কিন্তু এই মুসলমানরা কোরআনের জন্য জীবন দিতে জানে, রাসূলের জন্য জীবন দিতে জানে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রাসূলের পক্ষে ময়দানে নেমে জীবন দিতে জানে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের বিপক্ষে যারা অবস্থান করছেন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, যারা কোরআন আমাদেরকে আজকে জেল জুলুম নির্যাতন দিচ্ছেন, আপনারা ভাবেন না মুসলমানরা নিশ্চুপ হয়ে গেছে, এমন এক সময় আসবে আপনি ইন্দুরের গর্ত পাড়ানোর জায়গা থাকবে না, কতক্ষণ ঠিক কিনা? আজকে মুসলমানরা বিপদে কেন? মুসলমানরা বিপদে বেজাত মার্কা বন্ধুর সাথে বন্ধুত্ব তৈরি করার কারণে, কতক্ষণ কি মার্কা? জোরে আমাদের বন্ধুকে পার্শ্ববর্তী কথা কন না, বেজাত মার্কা বন্ধু বানাইছে যখন, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম এসেছে তখন, কতক্ষণ? আমার বন্ধুরা আমার ভাইরা একটা উদাহরণ দেয়, ই শগুন দেখতেন না আগে, গরু টরু মারা গেলে কি আসতো? জোরে কন, এখন তো দেখা যায় না,
শকুন অনেকদিন পরে দেখে যে একটা গরু মারা আছে খালের বাড়ে। শকুন আসছে, এসে দেখে যে ওখানে ইঁদুরও আছে। কি আছে? ইঁদুর, 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 কথা কন, ইঁদুর আছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ইগল মনে মনে চিন্তা করলো যে বন্ধু ইঁদুর, অনেকদিন গরু মরে না, একসাথে বসে লাঞ্চও করতে পারে না, ব্রেকফাস্টও করতে পারে না, ডিনারও করতে পারে না। তো যেহেতু অতদিন পরে একটা গরু মরছে, তা তুমি তো আমার বন্ধু, আসো দুইজনে একসাথে, মানে এক পাশাপাশি বসে আজকে গরুটা খায়। ইঁদুর বলতেছে কিভাবে? বলতেছে তোমার পায়ে একটা দড়ি থাকবে, আমার পায়ে একটা দড়ি থাকবে। কি থাকবে? তোমার পায়ে রশির একটা মাথা আমার পায়ে বাঁধা থাকবে, আর তোমার পায়ে একটা মাথা বাঁধা থাকবে। কি থাকবে? দুইজন, আচ্ছা ঠিক আছে, এতদিন পরে যেহেতু দেখা, দুইজনে এক জায়গায় বসে ওই গরুটা খাচ্ছে, মরা গরুটা। কিন্তু এলাকার আবার লিডার আছে না? আছে না? নাই। কি বলেন দিন? কুত্তা, কি কুকুর, বিওজি, কি আছে? কথা কন, বোঝেন, গরুটা খাচ্ছে কে? শগুন এবং ইঁদুর। এলাকায় খবর পাইছে বড় নেতা কুকুর, ডাক দিয়ে বলে কি খবর? আমার এলাকায় গরু মরলার আমি খবর পেলাম না, আমার কেউ কলও দিল না, মিস কলও মারলো না, হোয়াটসঅ্যাপে কেউ বললো না, এত বড় সাহস! কুকুর চলে গেছে, ওর যে গর্জন, ওর যে ধমক, ঘেউ ঘেউ করতে করতে গেছে। কে বলতেছে? এই গ, এই শগুন, তুই আমার এলাকায় আসলি, আমার না জানাই গরু খাওয়া শুরু করলি, এত বড় সাহস! শগুন চিন্তা করলো, লিডার যদি আমার ধরে, আমার তো বাঁচার উপায় নেই। এখন শগুন কি করবে? ওড়াল দেওয়া কি করবে? শুরু করবে, কিন্তু পায় বাঁধা আছে কি? কথা কয় না, পায় বাঁধা কি? এবার কাক বলতেছে, এই ইঁদুর কি ব্যাপার, তুই শগুনের পায়ে জ্বলতেছিস কেন? বলছে আর বলিস নে, যদি আমি এই বেজাতের সাথে বন্ধুত্ব না করতাম, আমি যদি আমার জাতের সাথে বন্ধুত্ব করতাম, তাহলে যত বড়ই কুকুর আসুক না কেন, একসাথে জাতের আমরা মাটির নিচে ঢুকতাম, ঠিক কিনা? সুতরাং আজকে বেজাতের সাথে বন্ধুত্ব তৈরি করে যেমন ইঁদুর আকাশে ঝুলতেছে, আজকে আমরা মুসলমানেরা বেজাত মার্কা বন্ধুর সাথে বন্ধুত্ব তৈরি করার কারণে মার খাচ্ছে, কথা বল, ঠিক কিনা? আজকে যদি আমরা আমাদের মতন বন্ধুর সাথে বন্ধুত্ব তৈরি করতাম, তাহলে বাংলাদেশে যে পরিমাণ ইসলামী আন্দোলনের মানুষ আছে, আরো সারা বিশ্বে ইসলামের প্রচার হয়ে যেত, কথা বল, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকে আমরা কোরআনের মদের লাইসেন্স পাই, কিন্তু কোরআন যেখানে মদের, এখানে আবার বলছে যে 100 জন যদি মদ খাওয়ার আবেগ পূর্ত হয়, মদ খাওয়ার লাইসেন্স থাকে, তাহলে সেখানে একটা বার দেওয়া যাবে, ওখানে বার ওপেন হবে, মদের দোকান ওপেন হবে। কিন্তু আজকে দেখা যায় হাজার হাজার জনতা, হাজার হাজার মুসলমানের সন্তান কোরআনের মাহফিলে ছোড়ার জন্য অনুরোধ জানায়, মাহফিলের ডেট নেওয়ার জন্য, মাহফিলের অনুমতি নেওয়ার জন্য নানান জায়গায় যায়, কিন্তু তারপরেও মাহফিলের অনুমতি দেয় না, কথা কয়, ঠিক কিনা? এটা ষড়যন্ত্র, ইসলামকে কিভাবে আমাদের এই দেশ থেকে নিচ্ছিন্ন করা যায়, কথা কন, ঠিক কিনা? কিন্তু কোরআন নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল নমরুদ, কোরআন নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল ফিরআউন, কোরআন নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল উৎপা সাহেবা, ওরা যেমন কোরআনের কোনো কিছুই করতে পারে নাই, বরঞ্চ তারাই ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং আজকে এই বাংলার জমিনে যারা 90 আবু জাহেল 90 ফিরআউন 90 অমরুদ আছে, তারাও কোরআনের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কথা কন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. الله পাক رب العالمين ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা কোরআনকে নির্বিশেষ করার জন্য চেষ্টা করবে। তারা হয়তো মনে করে যে কোরআনের আলো হয়তো মোমবাতির আলো, আমার বন্ধুরা, আমার ভাইরা, কিন্তু না না না, আল্লাহ বললেন আমার কোরআন কোনো মোমবাতির আলো না। তারা যতই কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করুক না কেন, কোরআনকে নিঃশেষ করার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ তাআলা সেই কোরআনকে আরো মানুষের সামনে বেশি বেশি প্রচার করে দেব, ওই মোমবাতির আলোকে আমি আরো দ্বিগুণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, তোমাদেরকে বলে যাই,
তুমি আমি যদি ভয় পেয়ে যাই, কাফের মুশরিক ফাঁকা ময়দান পেয়ে ঘাড়ের উপরে কোপ দেবে, এটাই স্বাভাবিক। কতক্ষণ? অনেক মা, অনেক মা শাশুড়ি এখন বলে, বাবা সময় এখন খারাপ, রাত বিরাতে বাইরে থাকিস না। কতক্ষণ? ইমানের পথে চলতে গেলে আপনার আমার উপরে সামান্য জেল জুলুম আসবে, এটাই স্বাভাবিক। কতক্ষণ? আপনার আমার নবী যদি ইসলামের পথে থাকার কারণে নিজের দান দান মোবারক শহীদ করতে পারে, আপনার আমার নবী যদি কোরআনের পথে থাকার কারণে জেল খাটতে পারে, আপনার আমার নবী যদি কোরআনের পথে থাকার কারণে নিজের জন্মস্থান ছেড়ে অন্য স্থানে হিজরত করতে পারে, তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে, কারা কারা মুসলমান হয়ে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহকে দোয়া হাত তুলে একটু দেখে দিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের পথ কাটাই ঘেরা, ফুল বিছানো নয়, ঠিক কিনা বলেন? ধরে বলেন, ইমানের পথ কাটাই ঘেরা, ফুল বিছানো নয়, সে পথে বদন তাই পোহত, বালা কাতকার বালা পানি দিতে হয়। ইমানের পথ কাটাই ঘেরা, ফুল বিছানো নয়, ঠিক কিনা? আমি যে আয়াতটি বলেছি সে আয়াতের ব্যাখ্যাটা এক মিনিটের ভিতরে শেষ করে দেবো। শুনতে আছেন? শুনতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করেন? আল্লাহ বললেন যে আমি দুইটা শাস্তি দেবো। এক নম্বর শাস্তি, দুনিয়ার জিন্দগিতে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। কি করে দেব? সংকীর্ণ করে দেব। দুনিয়ার জিন্দগিতে যতই টাকা পয়সা আয় করুক না কেন, তার জীবনে কোনো শান্তি থাকবে না, শুধু অশান্তি, কোনো শান্তি নাই। দুই নাম্বার শাস্তি হবে তাকে আমি কিয়ামতের দিন চোখ বন্ধ করে তুলব। কি করে? আল্লাহর কাছে ওই সকল মানুষ প্রশ্ন করবে, বলবে আল্লাহ পৃথিবীর জমিনে আমি তো আমার চোখ দিয়ে সব কিছু দেখতে পাইতাম, কিন্তু আজকে কেন কিয়ামতের দিন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ তখন তাদের প্রশ্নের জবাব বলবে, আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জিন্দগিতে যেমন তুই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ তাআলা তোর থেকে মুখ ফিরিয়ে নিলাম, তখন আপনাকে আমাকে কে বাঁচাবে? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করছেন আপনাদের কাছে অতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনি আমি এখন এই তাফসীর মাহফিলের ময়দানে চলে আসা দরকার, কথা বল ঠিক কিনা, না হলে আপনি আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যাব।